এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই বিজয়ের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সকাল সকাল কোথায় বেরিয়েছি আমরা, আজকে যাচ্ছি মায়ের বাড়িতে, বিকজ বিজয়া প্রণাম সারতে, প্লাস পুজোতে যেহেতু যাওয়া হয়নি, তোমরা আমার ব্লগগুলোতে দেখেছো বাইরে বাইরে ঘুরে ঘুরেই কাটিয়েছি, বাট মায়ের বাড়ি এখনও যাইনি। তো সেই জন্য ডিসাইড করলাম বিজয়াটা আজকে মায়ের বাড়িতেই কাটাবো, না না আজকে রিটার্ন করবো না, আজকে কিন্তু থাকবো। আর এইখানে না গাড়ি দাঁড় করিয়ে আমি ভাবছিলাম ফার্স্ট কী চলছিল, অ্যাকচুয়ালি রাস্তাটাতে এত ডাস্ট উঠছে আর পাশে কিন্তু নার্সিংহোম আছে, তো সেই কারণে তারা এইভাবে রাস্তাটাকে জ্যাম করে দিয়েছে। একদিক থেকে বলবো এটা ঠিকই করেছে, তার কারণ হচ্ছে যে হারে ওখানে ডাস্ট উঠতে থাকে তো রুগীদের তো সমস্যা, না তারপর শুধু রুগী কেন মানুষদেরও তো অনেক অনেক সমস্যা চলে, কিন্তু বোঝে না একটু জল দিয়ে দিলেই হয়ে যায়। তো যাই হোক, আর বিজয়া সাথে যাচ্ছি, মিষ্টি নিব না এটা তো হতেই পারে না, তাই নিয়ে নিলাম অনেক অনেক মিষ্টি। গতকাল যে পুজোটা আমরা দিয়েছিলাম তো সেটা প্রসাদটা ভাঙা হয়নি, আমরা এসে তো এত টায়ার্ড ছিলাম, তার উপরে আমরা আবার ডিনারের জন্য গেছিলাম, তো এসে করে ব্যাস আর সময় হয়ে ওঠেনি, তো সেটাই আজকে আমরা ভাঙছি। আর লীনা ম্যাডাম এসেছিল, তো লীনা ম্যাডাম আমাদেরকে অনেক কিছুই বলছিল যে পুজোতে কেন আসেনি, সে কটা ঠাকুর দেখেছে এইসবই বলছিল, আর সাথে সানগ্লাস পরে কিন্তু তাকে বেশ লাগছিল, কিন্তু সে যখন জানতে পেরেছে যে এই সানগ্লাসটা ছোটো বাবু, সে কিন্তু ভয় খুলে দিয়েছে, তো বলছে না আমি তো লোকে পরবো না, গলু দাদা হলে অবশ্যই পরতাম। তো চলো আজকে রান্না পালা আমারই, সো আজকে চিকেন হবে যেহেতু সানডে, তার উপর আজকে বিজয়া, আর আজকে পুরো রান্নাটা আমিই করছি, মা তো এখন অসুস্থ, মা এখন রান্না করতে পারবে না, তাই বাড়ির সমস্ত দায়িত্ব এখন আমার উপরে। এদিকে গোলু আর বাবু দুজনে মিলে বেশ কার্টুন দেখছে, দাঁড়াও এরা এখন দেখছে ছোটা ভীম। চলো এখন জাস্ট লাঞ্চের পালা, আর ঝটপট করে লাঞ্চ করে নিই, আর জানি না আমার কী হয়েছে, আমি আজকাল চিকেন একদমই খেতে পারছি না, মানে যেখানে আমি সানডেতে 5-6 পিস চিকেন খাই সেখানে আমি অনলি 2 পিস চিকেন খেয়েছি, মানে সিরিয়াস এটা বোঝা মুশকিল। তো যাই হোক, তারপরেই হচ্ছে ইভিনিং টাইমে একটু সবাই মিলে লেবু খাচ্ছিলাম, আর এখানে লীনা অ্যাকচুয়ালি আমি পরে খেয়েছিলাম, পাশের রুমে ছিলাম, এসে দেখি দুজনে বসে বসে বেশ লেবু খাচ্ছে, আগে কিন্তু এদের দুজনে পড়তো না, মানে দুজন দুজনের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করে চলতো, এখন দেখি এলে আবার দুজন দুজন একসাথে থাকে। তো যাই হোক, বাচ্চাটাও না সত্যি ভীষণই কিউট। তো চলো তারা লেবু খাক, আমি তো তখন বাড়ির সমস্ত কাজগুলো সেরে নিই, যেমন বাসন ধোয়া, ঘর আবার ঝাঁটানো, তো এই সমস্ত কাজ বা রাতে ডিনারটাও করতে হবে, আবার ডিসাইড করেছে একটু বাজার থেকেও ঘুরে আসবো, টুকিটাকি কিছু জিনিস কেনাকাটার আছে, আর মা এখানে আরাম করে ঘুম দিচ্ছে, আর আমি না এখনও অবধি চান করিনি, তো এখন জাস্ট হচ্ছে চানে যাব, চান টান করে বাড়ির তো কাজ করে নিয়েছি, বাস হচ্ছে চানটা বাকি আছে, চান টান করে রেডি হয়ে যাব, রেডি হয়ে একটু বাজার থেকে ঘুরে আসবো। অনেক ইনসাল্ট হতে হয়েছে, মানে আমি যখন প্যান্ডেল ভিজিট করেছিলাম আমার কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, তারা আমাকে জিজ্ঞাসা করছিলো কি তোর আইফোন কোথায়, এবার তাদেরকে তো আমি দেখাতে পারছি না, তারা উল্টে আমাকে জিজ্ঞাসা করছে ওটা তৈরি ছিল, তো ইয়েস সেটা আমারই, অ্যাকচুয়ালি যে লেন্স গার্ড যেগুলো লাগানো হয়, যারা আছে আইফোন ইউজার আছো তারা হয়তো জানো যে লেন্সের যে গার্ড লাগানো হয়, তো সেটার জন্য দাদা নিয়ে গেছিলো। ফোনের কাজবাজ শেষ, এখন ফাইনালি এখন এইটার হচ্ছে মালিক আমি হয়ে গেলাম। তো যাই হোক চলো আমরা বেরিয়েছিলাম, আর যেহেতু এখনও প্যান্ডেল ভিজিট চলছেই, তো সেই কারণে হচ্ছে এখন লাইটিংটাও আছে, আর আজ তো দশমী, আর হচ্ছে আজকে আবার রাবণপুরাও আছে, তো যার কারণে রাস্তাঘাট যেন আরও বেশি ভিড়। আমরা এসেছিলাম কিছু চেন টাইপের কিছু নিতে, বাট এখানে আমাদের একদমই পছন্দ হয়নি, বাস দেখছিলাম, ওখান থেকে সোজা চলে এসেছিলাম আরেকটা দোকানে, বাট আমাদের এই ডিজাইনটা ভীষণই পছন্দ হয়েছিলো, আর সাথে আরও টুকিটাকি জিনিস নিয়ে নিলাম। তো এগেন বলি শুভ বিজয়া, আশা করি তোমাদের দিনটা খুব ভালো গেছে, আমারও খুব ভালো গেছে, সো বাই, আর দেখা হচ্ছে খুব শীঘ্রই আরেকটি নতুন ব্লগে, and thanks for watching.